মাঠে লোথার কলেজে অধ্যয়নরত মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসের 44তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা নতুন অধ্যায়ে পদার্পণ করব। আমরা পঞ্চম অধ্যায় শেষ করে ষষ্ঠ অধ্যায়ে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব। ষষ্ঠ অধ্যায়টি মূলত বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়নমূলক কার্যক্রম, অর্থাৎ সরকারিভাবে আমাদের বিভিন্ন সমাজে যে উন্নয়নগুলো করা হয়ে থাকে সে বিষয়গুলো নিয়ে অধ্যায়ে আমরা আলোচনা করব। সমাজ উন্নয়ন বলতে আমরা যা বিষয়টা বুঝি সেটা হচ্ছে সমাজের এক অবস্থা থেকে আরেক অবস্থায় উত্তরণ অথবা পরিবর্তন। আমরা সবাই জানি আমাদের সমাজ সদা সর্বদা পরিবর্তনশীল, কোনো সমাজ স্থবির নয়। সমাজের রূপ প্রতিনিয়ত পরিবর্তন হয়, সমাজে নিত্য নতুন অনেক ধরনের চাহিদা তৈরি হয়, সেই চাহিদার পরিপ্রেক্ষিতে মানুষ তার চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কার করে থাকে জীবনযাত্রার মান সহজ উন্নয়ন করার জন্য, কাজের গতি ত্বরান্বিত করার জন্য তারা বিভিন্নভাবে উদ্ভাবনী শক্তির মাধ্যমে অনেক ধরনের প্রযুক্তি আবিষ্কার করে থাকে, যার কারণে সমাজে অনেক ধরনের পরিবর্তন সাধিত হয় এবং এই পরিবর্তনগুলোই ধীরে ধীরে সমাজের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, অন্যান্য যে উন্নয়নগুলো আছে সেই উন্নয়নগুলোতে অনেক প্রভাব বিস্তার করে থাকে। তো আমরা জানি যে আমাদের সমাজকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। আমাদের মূলত সমাজের তিনটি ধাপ, একটা হচ্ছে প্রাচীন সমাজ, পরটা হচ্ছে মধ্যযুগীয় সমাজ, আর বর্তমানে আমরা এখন যে সমাজে আছি এই সমাজটাকে বলা হচ্ছে আধুনিক সমাজ। অর্থাৎ সমাজের অনেক পর্যায় পেরিয়ে আমরা এই অবস্থানে এসেছি এবং আমরা যদি অতীত অথবা প্রাচীন সমাজের অবস্থায় ফিরে যাই সেখানে কিন্তু বর্তমান সমাজের যে অবকাঠামো, রূপ, এই রূপগুলো ছিল না। তখন সমাজে এত বেশি মানুষের চাহিদাও ছিল না, যার কারণে সমাজের বর্তমানের সাথে অতীতের অনেক ধরনের পার্থক্য আমরা দেখতে পারি। তো একটা সমাজের উন্নয়নের পিছনে অনেক ধরনের কার্যক্রম, অনেক ধরনের বিষয় বিবেচিত হয়ে থাকে। আমরা জানি যে আমাদের সমাজের যে অবকাঠামো, এই অবকাঠামোতে অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে, অনেক ধরনের সমস্যা আছে। এই সমস্যাগুলো দূর করে কাটিয়ে সমাজের মানুষকে সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার মাধ্যমে আমরা সমাজের উন্নয়ন ঘটিয়ে থাকি। একটা সময় আমাদের গ্রামীণ সমাজ ব্যবস্থায় আধুনিকতার অনেক ধরনের অপর্যাপ্ততা ছিল, অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত ছিলাম, যার কারণে সেই প্রত্যন্ত অঞ্চলের মানুষজন তারা বিভিন্নভাবে শহরের মানুষের সাথে বিভিন্ন প্রতিযোগিতায়, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে সেইভাবে তারা অংশগ্রহণ করতে পারত না অথবা তারা ফুলে উঠতে পারত না, যার কারণে গ্রামাঞ্চলের মানুষের অনেক চাহিদাই যথাযথভাবে পূরণ হতো না। তারা শিক্ষা থেকে বঞ্চিত ছিল, তাদের যোগাযোগ ব্যবস্থার যথাযথ উন্নয়ন না হওয়ার কারণে তারা এক স্থান থেকে আরেক স্থানে সহজে যেতে পারত না, তাদের ইলেকট্রিসিটির সুবিধা কম ছিল। কিন্তু এখন আমরা যে বিষয়গুলো দেখছি, আমাদের শহর কিংবা গ্রাম প্রতিটা সমাজেই আধুনিকতার ছোঁয়া, প্রতিটি সমাজে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো এখন আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। এতে করে আমরা আমাদের বিভিন্ন নিত্য দিনের যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা খুব সহজে সম্পাদন করতে পারছি, আমাদের অজানা বিষয়গুলো আমরা খুব সহজে জানতে পারছি, যার কারণে সমাজে কে শহরে বাস করে কে গ্রামে বাস করে এটা এখন আর দেখার বিষয় না। আমি
ঢাকায় থেকে আমেরিকার সাথে যোগাযোগ করতে পারছি, আবার সেই প্রত্যন্ত গ্রামে থেকেও আমি আমেরিকায় যোগাযোগ করতে পারছি। মূলত এই যে ছোট ছোট যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো আমাদের বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থায় আমরা বিশ্বের উন্নত দেশের থেকে এখন অনেকভাবে পিছিয়ে আছি। আমরা মনে করি আমাদের সমাজে অনেকক্ষণ উন্নয়ন ঘটেছে, কিন্তু উন্নত দেশের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তাদের সামাজিক যে বিভিন্ন ধরনের উন্নয়ন সুযোগ সুবিধা, সেদিক থেকে বাংলাদেশ এখন অনেক পিছিয়ে আছে। আমাদের অনেক ধরনের সমস্যা আছে, আমাদের অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে, যার কারণে আমরা এখনো আমাদের সমাজটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারছি না। তবে খুব সুষ্ঠু পরিকল্পনা পদক্ষেপ গ্রহণ করে বর্তমান বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করছে, এতে করে সমাজের মানুষ বিভিন্নভাবে উপকৃত হচ্ছে, সমাজের অনেক ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, আমাদের পাঠ্যপুস্তকে খুব সুন্দরভাবে সামাজিক উন্নয়ন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা আছে অথবা ব্রিফ করা আছে, আমরা একটু দেখি। সামাজিক উন্নয়ন বলতে সমাজ কাঠামোর উন্নয়নকে বোঝায়। গোটা সমাজ কাঠামোর কিংবা সমাজের বিশেষ বিশেষ উপাদানের উন্নয়ন হলো সামাজিক উন্নয়ন। একটি বিশেষ সামাজিক অবস্থা থেকে কল্যাণমূলক পরিবর্তনের মাধ্যমে সমাজকে নতুন রূপ প্রদান করা হলো সামাজিক উন্নয়ন। এই উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, কখনো সামাজিক উন্নয়ন ক্ষণস্থায়ীভাবে, আবার কখনো চিরস্থায়ীভাবে হয়, কখনো প্রত্যক্ষ আবার কখনো পরোক্ষ কারণে সামাজিক উন্নয়ন ঘটে। সামাজিক উন্নয়ন সমাজের পরিবর্তনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। অর্থাৎ আলোচনায় আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সেই বিষয়গুলো এখানে সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। সমাজ যত বেশি পরিবর্তন হবে, সমাজ যত বেশি পজিটিভ ডেভেলপমেন্ট ঘটবে, সমাজে যত বেশি উন্নয়ন, সমাজের বিভিন্ন অবকাঠামোর ডেভেলপমেন্ট ঘটবে, তত বেশি সমাজের মানুষ উপকৃত হবে, সমাজ তত বেশি সামনের দিকে এগিয়ে যাবে এবং সমাজের মানুষের যে চাহিদা, সেই চাহিদাগুলো পূরণ করা সম্ভব হবে। একটা সময় বাংলাদেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেতে অনেক সময় লেগে যেত, এতে করে আমাদের সময়, শ্রম এবং অর্থের অপচয় করত। কিন্তু এখন আমরা দেখি এক স্থান থেকে আরেক স্থানে আমরা অল্প সময় যেতে পারছি। যে ভ্রমণে একটা সময় 2-3 দিন লেগে যেত, সেই ভ্রমণ এখন 3-4 ঘন্টাতে আমরা পৌঁছে যেতে পারছি। এতে করে আমাদের জীবনযাপন, আমাদের চলাফেরায় অনেক ধরনের সুবিধা তৈরি হয়েছে। আমরা চাইলে এক স্থান থেকে আরেক স্থানে মুভ করতে পারছি। এই যে উন্নয়নগুলো, এই উন্নয়নগুলো একদিনে হয়নি। এই উন্নয়নের এই পরিবর্তনে আমাদের অনেক ধরনের শ্রম আছে, অনেক ধরনের আমাদের পরিকল্পনার ফল হচ্ছে আমাদের সামাজিক উন্নয়ন। তো সরকার সবসময় চেষ্টা করে তার দেশের নাগরিকদের বিভিন্নভাবে সেবা প্রদান করার জন্য, কারণ আমরা জানি যে আমাদের এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। জনগণকে যদি আমরা সন্তুষ্ট করতে না পারি, জনগণের চাহিদা, জনগণের সুযোগ সুবিধার কথা যদি আমরা যথাযথভাবে চিন্তা না করি, তাহলে জনগণ আমাদের সমর্থন দেবে না, আমরা দেশ অথবা রাষ্ট্র পরিচালনার যে মহান দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আমরা বঞ্চিত হব। যার কোনো প্রতিটি রাষ্ট্রের সরকার, প্রশাসন, তারা সবসময় চেষ্টা করে থাকে জনগণের বিভিন্ন ধরনের উন্নয়নে, বিভিন্ন ধরনের চাহিদা পূরণে কীভাবে তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো যথাযথভাবে প্রদান করা সম্ভব। তো আমরা আরো আলোচনা করব যে আমাদের সামাজিক উন্নয়নে সরকারি কি কি ধরনের সেবা অথবা কার্যক্রমগুলো আমরা পেয়ে থাকি এবং সরকার প্রদান করে থাকি। আমরা এখন বাংলাদেশের সরকারি সমাজসেবার পরিচিতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ সরকারি সমাজসেবার যে বিভিন্ন ধরনের কার্যক্রম, অর্থাৎ তারা
কি কি কাজগুলো করে থাকে, কাদের জন্য করে থাকে, এবং এই কাজগুলোর মাধ্যমে সমাজের কি ধরনের পরিবর্তন আমরা পরিলক্ষিত করি, সে বিষয়গুলো আমরা একটু দেখি। আমাদের পাঠ্যপুস্তকে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে রাষ্ট্রীয় উদ্যোগে গৃহীত, বাস্তবায়িত ও নিয়ন্ত্রিত সমাজসেবা বা কার্যক্রমকে সরকারি সমাজসেবা কার্যক্রম বলা হয়। অর্থাৎ রাষ্ট্র কর্তৃক গৃহীত, বাস্তবায়িত এবং নিয়ন্ত্রিত, অর্থাৎ সমাজের উন্নয়নের ক্ষেত্রে আমরা সরকারিভাবে, বেসরকারিভাবে, ব্যক্তিগতভাবে অথবা আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে আমরা সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি অথবা পরিবর্তনে আমরা কাজ করি। কিন্তু সরকার নিজ থেকে দেশের নাগরিকদের কথা বিবেচনা করে জনগণের অর্থের মাধ্যমে যে উন্নয়নগুলো করে থাকে সেগুলোকে মূলত বলা হচ্ছে সরকারি সমাজসেবা উন্নয়নমূলক কার্যক্রম। এবং এখানে তারা সরকার স্বপ্রণোদিত হয়ে নিজস্ব উদ্যোগে এই উন্নয়নগুলো করে থাকে, কারণ জনগণের কাছে তার একটা দায়বদ্ধতা থাকে, তার জবাবদিহিতার একটা জায়গা থাকে। জনগণের কাছে সে রাষ্ট্র পরিচালনা করে যে প্রতিশ্রুতি, যে অঙ্গীকার করেছিল সমাজের মানুষের উন্নয়নের জন্য, সমাজের মানুষকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য, সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য, সমাজের উন্নয়নের জন্য অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে থাকে। রাষ্ট্রের ধারণার সাথে কলামুখী রাষ্ট্র তত্ত্বটি যত প্রসার লাভ করেছে, সরকারি সমাজসেবার ধারণা তত গতিশীল ধারণা পরিণত করেছে। প্রতিটি রাষ্ট্র এখন কল্যাণমুখী রাষ্ট্র, অর্থাৎ একটা সময় এই ধারণাটা তেমন ভাবে পরিচিতি ছিল না, কিন্তু এখন প্রতিটা সরকার অথবা যারা রাষ্ট্র পরিচালনা করে তারা চেষ্টা করে যত বেশি কল্যাণমূলক কাজ করা সম্ভব, যত বেশি জনগণকে সুযোগ সুবিধা, জনগণের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের অবকাঠামো তৈরি করে দেওয়া সম্ভব, তত বেশি তারা রাষ্ট্রীয় যে দায়িত্ব সেই দায়িত্বে তারা দীর্ঘস্থায়ীভাবে তারা টিকে থাকতে পারবে। যার কারণে যারা রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রীয় বড় বড় ক্ষমতায় যারা আছে, তারা সবসময় চেষ্টা করে তার নিজ এলাকা, অঞ্চল অথবা রাষ্ট্রের উন্নয়নের জন্য বিভিন্নভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য। রাষ্ট্র সমাজের পরিবর্তনশীলতার দিকে লক্ষ্য রেখে সমাজের নানা স্তরে মানুষের কল্যাণের নিমিত্তে নানামুখী জনকল্যাণ নীতি গ্রহণ করে থাকে। অর্থাৎ একটা সমাজে বিভিন্ন শ্রেণীর, ধর্মের, বর্ণের মানুষের বসবাস, সবাই সুখে স্বাচ্ছন্দ্যে প্রাচুর্যে জীবনযাপন করতে পারে না, সবার মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব হয় না, সবাইকে যথাযথভাবে এই সেবাগুলো প্রদান করা সম্ভব হয় না। সেক্ষেত্রে রাষ্ট্রের যাদের নিতান্তই রাষ্ট্রীয় যে বিভিন্ন ধরনের সহায়তা, সহযোগিতা প্রয়োজন, সেগুলো যেন তারা যথাযথভাবে পেতে পারে, তাদের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া যায়, তার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা দেখি এখন আমাদের বাংলাদেশে অনেক ধরনের সরকারি সহায়তা, সুযোগ সুবিধাগুলো প্রদান করা হচ্ছে, যাহাতে করে রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছে তার যে প্রাপ্যতা সেটা যেন সে যথাযথভাবে পেতে পারে। আমরা জানি যে এখন আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আমাদের অনেক ধরনের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা এখন প্রদান করা হচ্ছে, যাহাতে করে তারাও সমাজে আরো অন্য 10-15 জন মানুষের সাথে সমান তালে, সম্মানের সাথে জীবনযাপন করতে পারে, মাথা উঁচু করে তারা যেন চলাফেরা করতে পারে। এসব সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের নাগরিক অধিকার প্রদান, মৌলিক চাহিদা পূরণ, ক্ষমতার পূর্ণ বিকাশ, নিরাপত্তার বিধান রাষ্ট্রের অন্যতম দায়িত্ব কর্তব্য। অর্থাৎ সমাজের সকল মানুষকে নিরাপত্তা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য, কারণ রাষ্ট্রের চোখে সমাজের সকল মানুষই সমানভাবে বিবেচ্য। অর্থাৎ কে ধনী, কে গরিব, কে ক্ষমতাবান, কে দুর্বল, সেটা দেখার বিষয় না রাষ্ট্রের। রাষ্ট্রের কাছে সমাজের
দেশের রাষ্ট্রের প্রতিটি নাগরিক সমান সুযোগ সুবিধা, সমান অধিকার, ন্যায্য অধিকার, ন্যায্য বিচার, সাংবিধানিক অধিকার, এগুলো সে পাওয়ার অধিকার রাখে এবং এগুলো তার জন্য প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। তো এইভাবে আমরা দেখি যে আমাদের সমাজ সেবায় বর্তমান যে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে এগুলো অত্যন্ত যুগোপযোগী, এবং একটা সময় অনেকেই এই সরকারি সেবা থেকে বঞ্চিত হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে যারা অন্যায়ভাবে সুবিধা বঞ্চিত, অসহায়, দুস্থ মানুষদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার কারণে এখন আর আগের মতো করে মানুষজন আর সাহস পাচ্ছে না এইসব সুবিধা বঞ্চিত মানুষের অধিকার হরণ করতে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে। তো এই ছিল বাংলাদেশের সরকারি সমস্যার পরিচিতি। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশ সরকারি সমাজসেবার প্রকৃতি বৈশিষ্ট্য। বাংলাদেশের সরকারি সমাজসেবার প্রকৃতি অর্থাৎ আমাদের সমাজসেবার যে কার্যক্রমগুলো সেগুলো কিসের ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করবো। 1 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশের সমাজসেবার মূল চালিকা শক্তি হচ্ছে ধর্ম, অনুশাসন, মূল্যবোধ ও মানবিকতা। অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী এবং কিছু কিছু মানুষ আছে অন্যান্য ধর্মের, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা আরও অনেক ছোট ছোট সনাতন ধর্মাবলম্বী ছোট গোষ্ঠীর মানুষ আছে। তো ধর্ম হচ্ছে মানুষকে সৎ পথে, সত্য পথে ভালো কাজ করতে, বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করতে উৎসাহ উদ্দীপনা দেওয়ায়। সেদিক থেকে আমরা যত বেশি ধর্মচর্চা করব, ধর্মীয় রীতিনীতি, নিয়ম কানুন, ধর্মীয় যে বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে চলব, তত বেশি আমাদের সমাজে অপরাধ প্রবণতা, সমাজের ভিতরে যে বিশৃঙ্খলতা সেগুলো দূর হবে, সমাজের ভিতরে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে এবং সমাজের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এতে করে তাদের যে বিভিন্ন ধরনের সংঘাত সেই সংঘাতের অবসান ঘটবে এবং সমাজে যে বিভিন্ন ধরনের কার্যক্রম সেগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পাদন করা সম্ভব হবে। তারপরে যদি দেখি মূল্যবোধ ও মানবিকতা, মূল্যবোধ মানে হচ্ছে প্রতিটি মানুষই হচ্ছে মূল্যবোধ সম্পন্ন, অর্থাৎ ন্যায় অন্যায় ভালো মন্দ বিচার বিবেচনা করার যে ক্ষমতা, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বলার যে সাহসিকতা, এইগুলো যত বেশি আমাদের ভিতরে জাগ্রত হবে থাকবে তত বেশি সমাজে কেউ যদি অপরাধ করে সে যত ক্ষমতাবানই হোক না কেন, প্রতিপত্তি অথবা দলীয় ব্যক্তি হন না কেন, আমরা যদি সাহসের সাথে সে অন্যায়ের প্রতিবাদ করি অর্থাৎ আমরা যেন সমাজে কেউ যদি কোনোভাবে অন্যায় করার অপচেষ্টা করে সেটা রুখে দাঁড়ায় এবং আমার ভিতরে যে মূল্যবোধ আছে সেটা যদি আমি যথাযথভাবে কাজে লাগাতে পারি তাহলে সমাজ থেকে এই অবাঞ্ছিত অবস্থা দূর করা সম্ভব হবে এবং সমাজে সমাজ উন্নয়নের যে কার্যক্রমগুলো সেগুলো সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে। মানবতাবোধ অর্থাৎ মানবতাবোধ এবং মানবিকতা বোধ একই বিষয়, অন্যের প্রতি যে সহানুভূতি, সহানুবর্মিতা, অন্যের সুখে সুখী হওয়া, অন্যের দুঃখে দুঃখী হওয়া, এটাকে বলা হচ্ছে মানবতাবোধ। আমাদের সমাজে যত বেশি আমরা মানবিক হব, মানুষের পাশে দাঁড়ানোর যে মনোভাব সেটা আমরা তৈরি করব, তত বেশি সমাজের একের অপরের প্রতি যে বৃদ্ধতা, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, সহযোগিতা, সহবাসিতার যে মনোভাব সেটা তৈরি হবে এবং সমাজে একজন আরেকজনের বিপদে এগিয়ে আসবে। এতে করে সমাজের ভিতরে আমাদের সুন্দর একটা
সুসম্পর্কের মাধ্যমে সমাজে আমরা জীবনযাপন করব, বসবাস করব, এবং সমাজের যে বিভিন্ন ধরনের অসঙ্গতি, অসামঞ্জস্যতাগুলো ছিল সেগুলো আমরা দূর করতে সম্ভব হব। তারপরে যদি দেখি 2 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে সরকারি বেসরকারি উভয়ত্রকে পরিচালিত হয়েছে। এসব উন্নয়নমূলক যে কার্যক্রমগুলো এগুলো সরকারিভাবে হয়ে থাকে এবং বেসরকারিভাবে হয়ে থাকে, কারণ আমরা জানি সরকারের একার পক্ষে পুরো রাষ্ট্রের উন্নয়ন করা অথবা কার্যক্রম পরিচালনা করা সম্ভব না। তো যদি শুধুমাত্র সরকার একা এইসব কাজ করতো তাহলে আমাদের অনেক সময় লেগে যেত, আমাদের যে বিভিন্ন ধরনের আঞ্চলিক যে সমস্যাগুলো অথবা বিভিন্ন সমাজে যে সমস্যাগুলো সেগুলো দূর করতে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অথবা সময়ের প্রয়োজনীয়তা দেখা যেত। এতে করে এক অঞ্চলের মানুষ সুবিধা প্রাপ্ত হতো, আরেক অঞ্চলের মানুষ সুবিধা বঞ্চিত হতো, যার কারণে সরকার বেসরকারি উদ্যোগকেও স্বাগত জানিয়ে সমাজ উন্নয়নে বিভিন্ন ধরনের কার্যক্রমে সরকারকে সহযোগিতা করার জন্য তারা সাপোর্ট দিয়ে থাকে। যেমন আমরা জানি আমাদের বাংলাদেশে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক আছে, অনেক সম্পদের মানুষ আছে, যারা চেষ্টা করে সমাজের মানুষকে বিভিন্নভাবে কাজ করার জন্য অথবা তাদের নিজ অর্থে অর্থায়নে তার নিজ এলাকায় অথবা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে সরকারকে সহায়তা করে থাকে। 3 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে সামাজিক আইন নীতির পরিবর্তন, অর্থাৎ সমাজের ভিতর যে আইনগুলো আছে সেই আইন নীতি এবং পরিকল্পনাগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করে সেই সমাজকে বিভিন্ন দিক দিয়ে বিবেচনা করে উন্নয়ন ঘটানোর ক্ষেত্রে বিভিন্নভাবে তারা পরিকল্পনা গ্রহণ করে থাকে অথবা কার্যক্রম পরিচালনা করে থাকে। 4 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে বিশেষ শ্রেণী গোষ্ঠীর জীবনযাত্রা মানোন্নয়ন প্রচেষ্টা। আমাদের সমাজে বিশেষ শ্রেণী গোষ্ঠীর মানুষ বলতে দরিদ্র, অসহায়, প্রান্তিক, পিছিয়ে পড়া জনগোষ্ঠী অথবা ছোট ছোট জাতিসত্তার যে মানুষগুলো আছে তাদেরকে বোঝানো হয়েছে। তো তারা বিভিন্নভাবে অবহেলিত, বঞ্চিত, শোষিত, নির্যাতিত, অত্যাচারিত, তাদেরকে সরকারিভাবে যদি সহায়তা না দেওয়া হয় তাহলে তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার যে পথ সেটা মসৃণ হবে না। তাদের উন্নয়ন অনেক ধরনের প্রতিবন্ধকতা, অনেক ধরনের বিপত্তি, বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। সেই সব ক্ষেত্রে সরকার তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, আর্থিক সুযোগ সুবিধা, কর্মসংস্থানের সুযোগ সুবিধা, সরকারি যে বিভিন্ন ধরনের সহায়তা সেগুলো প্রদান করে থাকে। এতে করে তাদের জীবনমানের উন্নয়ন ঘটে এবং তাদের অনেক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই। 5 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে জনবিচ্ছিন্ন বিপদগামী অপরাধ প্রবণ ব্যক্তিদের সংশোধন ও পুনর্বাসস্থানের ব্যবস্থা করা। অর্থাৎ আমাদের সমাজে অনেকে আছে জনবিচ্ছিন্ন অপরাধ প্রবণ এবং বিভিন্নভাবে তারা অনেক ধরনের খারাপ কার্যক্রমের সাথে জড়িয়ে সমাজের, রাষ্ট্রের জন্য ক্ষতিকর অথবা হুমকির কারণ হয়ে দাঁড়ায়। তো তাদের বিভিন্নভাবে সংশোধন, পুনর্বাসন এবং তাদের নতুন জীবনে ফিরে নিয়ে আসার জন্য সরকারিভাবে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়ে থাকে, তাদের পরিবারের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে। এতে করে সমাজের যারা অপরাধ প্রবণ, সমাজের উন্নয়নে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের অনেকেই সৎ পথে, ভালো পথে ফিরে আসে। এইভাবে আমরা দেখি আমাদের যারা সমাজে বিভিন্নভাবে সমাজের মানুষের জীবনযাপনে নিরাপত্তায় প্রতিবন্ধকতা হুমকি স্বরূপ, তাদেরকে সরকার অথবা প্রশাসনিকভাবে সংশোধনের সুযোগ দেওয়া হয় এবং তারা যেন সংশোধিত জীবনে পরিবার, সন্তানাদি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে তার ব্যবস্থাও করে থাকে। 6 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। আমাদের সমাজে অনেকেই অনেক দক্ষ, অনেক বিষয়ে পারদর্শী,
কিন্তু তাদের যথাযথ অর্থের অভাবে, অর্থায়নের অভাবে তারা তাদের সে মেধা, দক্ষতা এবং যোগ্যতাগুলো কাজে লাগাতে পারে না, যার কারণে আমরা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। তো সরকার চেষ্টা করে থাকে সেসব দরিদ্র, সুবিধাবঞ্চিত, অক্ষম মানুষদের জন্য বিভিন্নভাবে তাদের প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে রাষ্ট্রের উপর যে বোঝা, যে চাপ, সেটা কমিয়ে তারা যেন নিজে নিজের ভরণ পোষণ অথবা পরিবারের খরচটাকে তারা চালাতে পারে, যার কারণে সরকার তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে, যাহাতে করে সরকারের উপর তাদের যে মুখাপেক্ষিতা সেটা যেন দূর হয়ে যায়। যাই হোক, এছাড়া আর অনেক ধরনের বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে সরকার কাজ করে থাকে। আজকের আমরা আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না। আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো দেখেছি, সামাজিক উন্নয়ন বলতে আমরা কী বুঝি এবং সরকারি সমাজসেবা বা উন্নয়নের যে বিভিন্ন ধরনের কার্যক্রম অথবা পরিচিতি, এবং আমরা সরকারি সমাজসেবার যে প্রকৃতি অথবা বৈশিষ্ট্য, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। আশা করি আমাদের প্রারম্ভিক যে বিষয়বস্তু আমাদের অধ্যায়ের, সেই বিষয় সম্পর্কে আমরা সুস্পষ্ট জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছি। আগামী ক্লাসে আবার এই বিষয়গুলো নিয়ে অথবা নতুন বিভিন্ন ধরনের যে উন্নয়নমূলক কার্যক্রমগুলো সরকারের ভাবে গ্রহণ করা হয়ে থাকে, প্রণয়ন করা হয়ে থাকে এবং বাস্তবায়ন করা হয়ে থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি, আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন।